আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমেন্স ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সামনে একটা লোভনীয় রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে বিয়ে বাড়ির শাহি রেজালা। বিয়ে বাড়ির প্রতিটা খাবারই কিন্তু খুবই মজা হয়ে থাকে, আর বিয়ে বাড়ির রেজালার তো তুলনাই হয় না। তাহলে আসুন রেসিপিটি দেখে নিই। খুব সহজেই এই রেসিপিটি আপনি বাসায় তৈরি করতে পারেন। এই রেসিপি ফলো করে রেজালা রান্না করেই দেখেন না, দেখতে যেমন আকর্ষণীয় লাগবে খেতেও লাগবে দুর্দান্ত। আর একটা কথা, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আসুন শুরু করি। যে পাত্রে আমি রান্না করব সে পাত্রে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/4 কাপ ঘি। যেহেতু শাহি এবং বিয়ে বাড়ির রেজালা, সুতরাং ঘি কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। আর দিচ্ছি 1/2 চামচ শাহজিরা বা কালো জিরা। এখন দিচ্ছি 2-3টা দারচিনি, 4টা এলাচ, 3-4টা লবঙ্গ আর 2টো তেজপাতা। এখন এগুলোকে 1 মিনিটের মতন ভেজে নিব। এখন এখানে 1 কাপ পরিমাণ কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে 2-3 মিনিটের মতন ভেজে নিব। তারপর 2 চামচ আদা পেস্ট আর 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের গন্ধটা না থাকে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিব। গুঁড়া মশলা দেওয়ার আগে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, এতে মশলাটা পুড়ে যাবে না। এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর লবণ দিবেন এখানে পরিমাণ মতন। আমি এখানে 1.5 চামচ পরিমাণ লবণ দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে তখন বুঝবেন যে মশলা কষানোটা হয়ে গেছে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দিব। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এই মাংসগুলো একটু বড় টুকরা করে নিয়েছি, কারণ বিয়ে বাড়ির মাংসগুলো কিন্তু একটু বড় সাইজের হয়ে থাকে। মাংসগুলো দেওয়ার পরে আমি এটা 5-7 মিনিটের মতন ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই সময় চুলার হিটটা মিডিয়াম টু লো রাখবেন। মাংস কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করব। বিশ মিনিট পরে মাংসগুলোকে আবার একটু নেড়েচেড়ে দিব। মাংসগুলো নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব 30 মিনিটের মতো। চুলার আঁচটা এই সময় একদম লো করে দিবেন যাতে মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। এখন মাংসগুলোকে আমি আবার নেড়ে দিচ্ছি। এই 30 মিনিটের মধ্যে কিন্তু আমি ফাঁকে 2 বার মাংসটা নেড়ে দিয়েছি। মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। যদি আপনার এই পর্যায়ে মাংস সেদ্ধ না হয় তাহলে আপনি আরেকটু পানি দিয়ে মৃদু আঁচে 10-15 মিনিট রান্না করে নেবেন। ওকে, আমি এখন এখানে একটা মশলার পেস্ট বানাবো যেটা মেইনলি এই রান্নায় অনিবার্য। এই মশলাটা মূলত বিয়ে বাড়ির সেই অথেন্টিক যে ফ্লেভারটা এবং অ্যারোমাটা সেটা এখানে এনে দিবে। সো ডোন্ট স্কিপ দিস। এখন আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলা তৈরি করতে এখানে লাগছে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 10-12টা কাজু বাদাম আর 1/2 কাপ পরিমাণ দই। এখন আমি 3টাকে ব্লেন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নিব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই পেস্টটা রান্নায় দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করব। দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব। ওয়াও, এর টেক্সচারটা একবার দেখেন, কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে! না রান্না করলে আসলে বুঝতেই পারবেন না। এখন এখানে দিয়ে দিচ্ছি 8-10টা কিশমিশ, 6-7টা আলু বোখরা,
আর দিব 10-12টা কাঁচা মরিচ। মরিচগুলোকে আমি এখানে হালকা একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর দিচ্ছি এখানে 1/4 কাপ ফুল ক্রিম। আপনাদের কাছে যদি ক্রিম না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 1 চামচ পরিমাণ মাও দিতে পারেন। আর যদি এরাও না থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে নিতে পারেন। এখন এটাকে নেড়েচেড়ে আরো 10 মিনিটের মতো রান্না করব। দশ মিনিট পর আমি মাংসটাকে আবার একটু নেড়েচেড়ে দিব। তারপর আমি এখানে 1/4 চামচ জয়িত্রী গুঁড়া, 1/4 চামচ জায়ফল গুঁড়া আর 1/4 চামচ কেওড়া জল দিয়ে দিব। খেয়াল রাখবেন যে এই তিনটার কোয়ান্টিটি যেন একই থাকে, কারণ হচ্ছে এই তিনটা কিন্তু খুব তীব্র গন্ধ এনে দেয়, তো এটা সামান্য সামান্য করে দেওয়াটাই ভালো। এগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। দেখতে যে কতটা লোভনীয় হয়েছে তার বলার অপেক্ষা রাখে না, আশা করি দেখেই বুঝতে পারছেন। আমি এখানে এই রেজালাটা বিফ দিয়ে করেছি, আপনারা এখানে মাটন দিয়েও করতে পারেন। সেম সব মশলা দিয়ে আপনারা মাটন দিয়েও এই সেম প্রসেসে করতে পারেন। এই শাহি বিফ রেজালাটা পোলাওর সাথে পরিবেশন করতে পারেন অথবা পরোটা কিংবা নানের সাথেও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। এই ঈদে এই রেসিপিটা ফলো করে রান্না করবেন, দেখবেন যে সেম টু সেম বিয়ে বাড়ির টেস্ট পাবেন। ওকে ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।